জাতীয় পার্টি মহাজোটে থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্ত খুব শিগগিরই জানাবেন দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। তবে প্রেসিডিয়ামের জরুরি বৈঠক শেষে পার্টির মহাসচিব বলেছেন আগামী নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে জাতীয় পার্টি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। জাতীয় পার্টির বনানী কার্যালয়ে প্রায় তিন ঘন্টা ধরে চলা এই বৈঠকে প্রেসিডিয়ামের দু একজন ছাড়া অন্য সবাই উপস্থিত ছিলেন। দেশের সার্বিক রাজনৈতিক অবস্থা, সহিংসতা, সংখ্যালঘুদের উপর হামলা এবং গণজাগরণ মঞ্চ সহ নানা বিষয় নিয়ে আলোচনা হলেও মূল এজেন্ডা মহাজোটে থাকা না থাকা। সংবাদ সম্মেলনে মহাসচিব বলেছেন সব সদস্যই তাদের মতামত দিয়েছেন। এই বিষয়ে আমাদের পার্টির প্রেসিডিয়াম সদস্যরা পক্ষে বিপক্ষে মতামত আসছে, দীর্ঘদিন ধরে এটা আসতেছে। এই বিষয়ে মতামত আমাদের নেতৃবৃন্দ দিয়েছেন এবং টোটাল সিদ্ধান্ত চেয়ারম্যানের উপর কখন কিভাবে নিতে হবে তিনি বলেছেন, আমি যখন প্রয়োজন হবে তখনই আমি মহাজোট থেকে বেরিয়ে আসব। দেশে যখন নির্বাচনী আবহ থাকার কথা তখন সংঘাতের পদধ্বনি, তারপরও নির্বাচনী কৌশল ঠিক রেখে একক নির্বাচনের পথেই হাঁটছে জাতীয় পার্টি। 220 জন ক্যান্ডিডেট ইতিমধ্যে আমরা নির্ধারণ করে রেখেছি প্রাথমিকভাবে, এরপরে আরও ক্যান্ডিডেট আমাদের প্রত্যেকটা নির্বাচন এলাকায় প্রার্থী আছে। যেই মুহূর্তে আমরা নির্বাচনকে সামনে নিয়ে গ্রামে যাব যে কথা বললেন, সেই মুহূর্তে দেশে একটা সহিংসতা এবং একটি স্বাধীনতা যুদ্ধের পরে গত 42 বছরে এই ধরনের রাজনীতিতে কখনো রাজনৈতিক কারণে এত অস্থিরতা সৃষ্টি হয় নাই, এত অনিশ্চয়তা সৃষ্টি হয় নাই। সুতরাং এই ব্যাপারে আমরা খুবই চিন্তিত, গভীরভাবে চিন্তিত এবং আমরা উদ্বিগ্ন, আমরা ভাবছি কি কৌশলে এর থেকে বের হওয়া যায়। প্রধান দুই দলকে আলোচনার টেবিলে বসাতে তৃতীয় শক্তি হিসেবে জাতীয় পার্টি পরিবেশ তৈরি করতে পারে কিনা সে বিষয়েও আলোচনা হয় জাতীয় পার্টির প্রেসিডিয়ামের বৈঠকে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।